वेस्ट बंगाल मिनरल्स विभाग गवर्नमेंट कोल माइन को दोबारा शुरू करने एवं विभिन्न परियोजनाओं एवं विकास कार्यों को लेकर एक बैठक की गई। इस बैठक में मंत्री मलय घटक, मेयर विधान उपाध्याय, डीएम एस अरुण प्रसाद सहित कई प्रोजेक्ट्स के प्रमुख अधिकारीगण उपस्थित थे। क्या कुछ चर्चा की गई इस बैठक में, मेयर विधान उपाध्याय ने विस्तृत रूप से बताया। वेस्ट बंगाल मिनरल डेवलपमेंट, वेस्ट बंगाल गवर्नमेंट कोल माइन्स ওটাকে মানে শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সেটাকে চালু করার জন্য আজকে মিটিংটা ছিল। ওটাতে টেন্ডার দিয়েছে, কোম্পানিও পেয়েছে একটা, সেই কোম্পানিরা কাজ করবে। ওখানে এ বি সি তিনটে রয়েছে, তো তাতে ওরা সি দিয়ে মনে হয় কাজটা চালু করবে প্রথম প্রথম ফেজে। এবং পুরো মাইন্সটাতে প্রায় 1,000 কোটি টাকার মতন প্রজেক্ট, তো ওটাকে শুরু করার জন্য ওখানে ল্যান্ড পারচেজ করতে হবে। তো সেই ল্যান্ড ফ্যান্ড পারচেজ করার জন্যে যারা কন্ট্রাকচুয়াল পেয়েছে তাদেরকে বলা হলো, তোমরা ওটা চেক করো, দেখে নাও, ওখানে অফিস করো। এসব ব্যাপারে আলোচনা হলো। আমাদের মন্ত্রী মলাজা ছিলেন, আমাদের ডিএম সাহেব ছিলেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল মিনারেলের সিএমডি ছিল, এবং যারা কন্ট্রাকচুয়াল জবটা পেয়েছে তাদের ম্যানেজিং পক্ষ থেকেও ছিল। যুক্ত থাকবে, কাজের সাথে যুক্ত থাকবে, প্লাস লোকাল আরো বিজনেস সবকিছু আছে, সবকিছু আছে। এটা আমরা 2022 শুরু করবো, এক দু মাসের মধ্যে। আমরা তো বললাম ল্যান্ডটা পারচেস খুব তাড়াতাড়ি করতে, ল্যান্ড পারচেস যত তাড়াতাড়ি হবে, মেশিনারিজ নামাতে আমি অলরেডি বললাম যে পরে পরে ল্যান্ড পারচেস শুরু করে মেশিনারিজ নামাতে। आसनसोल के बीबी कॉलेज में गवर्निंग कमेटी की बैठक हुई। इस बैठक में कॉलेज से जुड़े विभिन्न मुद्दों पर चर्चा की गई। बैठक में गवर्निंग कमेटी के सदस्यों एवं बीबी कॉलेज के प्रिंसिपल के साथ गवर्निंग कमेटी के अध्यक्ष मंत्री मलय घटक भी मौजूद थे। আজকে গভর্নিং বডি মিটিং ছিল, এরপরে বিসি কলেজের আছে, ঠিক আছে। যে কোনো কলেজে সরকার থেকে একটা গভর্নিং বডি করে দেওয়া হয়, কলেজের ডে টু ডে যে সমস্ত কাজকর্ম হয় সেইগুলো যাতে সুস্থভাবে করে, সুস্থভাবে চলে, সেটা মাঝে মাঝে আমরা সভা করি, মিটিং করি। গভর্নিং বডির মেম্বাররা ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, স্টুডেন্ট যারা কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি ছিলেন, প্রফেসরদের প্রতিনিধি ছিলেন, সবাই মিলে আমরা কিছু সিদ্ধান্ত আজকে নিয়েছি। इस बैठक से पहले मंत्री मलय घटक ने बीबी कॉलेज में एक हाईटेक कंप्यूटर लैब, कॉलेज कैंपस के रोड और कैंटीन आदि प्रोजेक्ट्स का उद्घाटन शिला पट्टावरण कर किया। इस संबंध में बीबी कॉलेज के प्रिंसिपल डॉक्टर अमिताभ बसु ने विस्तृत जानकारी दी। আসুন ম্যাডাম, বলছি আমাদের কলেজের কিছু কনস্ট্রাকশনের কাজ, ডেভেলপমেন্টের কাজ, আমাদের স্টুডেন্ট ফ্যাসিলিটিস যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভোট এবং অনেক কারণের জন্য পেন্ডিং ছিল ইনাগুরেশনের কাজ। আজকে আমাদের গভর্নিং বডি মিটিং ছিল, তার আগে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে ইনসাইড আর আমাদের কলেজের স্টুডেন্টদের নতুন ক্যান্টিন করা হয়েছে, সেগুলো আজকে ইনাগুরেশন করা হলো। কম্পিউটার আমাদের তো ডিপার্টমেন্টাল কম্পিউটার ল্যাব সবার ছোটো ছোটো আছে অ্যাকর্ডিং টু স্টুডেন্ট স্ট্রেংথ অনুযায়ী। এটা আমাদের স্টুডেন্টদের জন্য সেন্ট্রালাইজ কম্পিউটার ল্যাব করা হয়েছে, এখানে একদম লেটেস্ট ভার্সেন যে কম্পিউটার, 100খানা কম্পিউটার আমাদের এখানে আছে। এখানে আমাদের স্টুডেন্টদের অনলাইন পরীক্ষা হয় সমস্ত, এছাড়াও বাইরের যেসব বিভিন্ন রকম মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স থেকে যেসব এক্সাম সেগুলো আমাদের কলেজের এই ল্যাবে করা হয়। কেমন ধরনের রোড হবে? রোড আমাদের পুরো কলেজের ইনসাইড দেখুন, পুরোটাই আমরা কিছু জায়গায় পেপার্স ব্লক করা হয়েছে, কিছু জায়গায় কংক্রিট করা হয়েছে, পুরো গোটা ইনসাইড যত রোড ছিল আমাদের একদম ভেঙে গেছিলো, নড়া পড়ে গেছিলো কলেজে। আমাদের তো ক্যাম্পাস অনেক বড়, ভেতরে আমাদের এখানে বাইক নিয়ে গাড়ি নিয়ে সবাই ঢোকে, তাই কলেজের সমস্ত ইনসাইড যত রোড ছিল আমরা করেছি। शिल्पांचल के व्यवसायियों को साइबर क्राइम से बचने के लिए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के साइबर क्राइम डिपार्टमेंट की ओर से आसनसोल रेलवे ऑफिसर्स क्लब में सेमिनार का आयोजन किया गया। इस सेमिनार में एडीपीसी के साइबर क्राइम डिपार्टमेंट के पुलिस अधिकारियों के साथ शहर के विभिन्न क्षेत्रों के व्यवसायियों सहित
बैंक अधिकारी भी शामिल हुए, जहां उन्हें विभाग द्वारा साइबर क्राइम से बचने के उपाय की जानकारी दी गई। साइबर अवेयरनेस के लेकिन जो हमारे आईसी साइबर है वो भी आपको बताएंगे, लेकिन अभी एडीसीपी डिग्री फाइनेंशियल इंस्टीट्यूशन ज्वेलरी शॉप एंड पेट्रोल पंप इनको लेके एक अवेयरनेस ड्राइव चलाया था कि क्राइम प्रिवेंशन के लिए किया है। इसमें जो है कि सीसीटीवी कैमरा, उसके अलावा सस्पिशियस एक्टिविटी अगर कुछ होता है, उसके अलावा अगर ये लोग ज़्यादा देर तक बैंक खुला रखते हैं, बाकी चीज खुला रखते हैं, तो पुलिस को इन्फॉर्म करें। अगर कोई घटना हो जाता है तो घटना हो जाने के तुरंत बाद ही अगर पुलिस को इन्फॉर्मेशन आ जाए तो बाका प्लेस करने में आसानी होती है। तो इन सबको लेके कोऑर्डिनेशन मीटिंग था कि जिसके चलते जो है स्मूथ एक ऑपरेशन किया जाए, स्मूथ सक्सेसफुली कोई क्राइम प्रिवेंशन या डिटेक्शन को किया जाए। মানে সাইবার ফ্রড থ্রু দি ডিজিটাল অ্যাকাউন্ট থেকে টাকা চলে যায়, লস দুর্ভোগই সমান হবে। তো সেই জায়গায় আমি বলবো যে যারা আপনারা একটা ব্যাংক অথরিটি আছেন, তারা কাইন্ডলি আমার সাথে কোঅপারেট করুন। তারা মানে যখন সাপোজ কি হচ্ছে ব্যাপারটা আমি আপনাদের বলছি, ধরুন এসবিআই ব্যাংকের একটা ফ্রড হয়েছে, সেই ফ্রডটা কোন একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট রাজস্থানের অ্যাকাউন্ট বা সেই অ্যাকাউন্টে টাকাটা গেছে। এখন আমাকে যদি এসবিআই ব্যাংকের কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চে গিয়ে করতে হয় যে আমাকে নাম্বারটা ফ্রিজ করতে হবে, বা আমি একটু ডিটেলস চাইছি, সেখানে অফিসিয়াল চিঠিপত্র সব কিছু আছে, কিন্তু আপনি যদি তৎক্ষণাৎ আমাদের একটু কোঅপারেট করে বলে দেন যে হ্যাঁ স্যার এই অ্যাকাউন্টটা এই জায়গাতে ট্রানজাকশনটা হচ্ছে। মেন আছে এই মিটিংটা যেটা হলো, আমি রাহুল কুমার মাখানিয়া, এটা হলো মানে আমাদের জুয়েলারি প্লাস ফিনান্সিয়াল ইনস্টিটিউটকে সিকিউরিটি করার জন্য, যে এত ঘটনা আসানসোলে শহরে যে অঞ্চলে হচ্ছে ওটা কীভাবে আমরা সিকিউর করতে পারি, ওটার জন্য সিসিটিভি আরও অ্যালার্ম সিস্টেম, তাছাড়া আমার সাইবার ক্রাইমের জন্য অনেক কিছু বললেন সাইবার, যেটা খুব মানে ইউজফুল জিনিস, আর সব বাড়িতে ওটা প্রচার করা উচিত, প্রত্যেক ইনস্টিটিউটকেও করা উচিত। আজকে যে মিটিংটা ডেকেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এডিপিসি ক্রাইম, সেটা মিটিংটাতে যে এখানে যে সাইবার ফ্রডগুলো হচ্ছে সেই সাইবার ফ্রডটা কীভাবে আটকানো যায়, এবং যারা কেউ জানে কোনো কাস্টমার পাসওয়ার্ড শেয়ার না করে, আর অফিসে জানে সিসিটিভি ঠিকমতো লাগানো যায়, KYC যারা কোনো আপডেট করতে সেই ফোন কলগুলো যেন তারা সাবধানে দেখে করে, সমস্ত ধরনের বিষয় নিয়ে আরও কীভাবে অপরাধ রোকা যায় সেই জিনিসগুলো নিয়ে আজকে পুরো ডিটেল ডিসকাশন করলেন এবং ভিডিওতেও দেখালেন, এই জিনিসগুলোই আজকে ডিসকাশন হলো। আপনার নাম পরিচয়? আমার নাম তারক সামন্ত, আমি ক্লাস্টার ম্যানেজার আদার হাউসিং ব্যাংক। साउथ थाना के लिए बड़े बाबू आए हुए थे और काफ़ी ऑफिसर्स यहाँ पर आए थे, हम लोग यहाँ पे ज्वेलरी शोरूम है और बैंक वगैरह है, इन सारे लोगों को सिक्योरिटी को लेकर ज़्यादा ब्रीफ किया गया, कैसे अलर्ट रहना है, टाइम पर ही होने देना है, इसी पर ब्रीफिंग था। तो अच्छा ब्रीफिंग था, मीटिंग काफ़ी अच्छा रहा, काफ़ी कुछ नया कुछ बताया गया कि कैसे लोग क्राइम को कम कर सकेंगे। अगर आप एक जैसा खाना खाकर बोर हो चुके हो और आपको वैरायटी ऑफ फूड चाहिए तो फिर आज ही आए दी पेपरी। यहाँ आपको इंडियन चाइनीज में हर तरह के डिशेस का टेस्ट मिलेगा। इफ यू आर अ फूडी एंड वांट टू स्पेंड सम टाइम विद योर फ्रेंड्स एंड फैमिली, देन वेलकम टू द पेपरी। यू कैन ऑल्सो ऑर्डर फ्रॉम जोमेटो एंड स्विगी एट होम। दी पेपरी, ग्राउंड फ्लोर ऑफ सेंट्रल मॉल ऑपोजिट बिग बाजार, आसनसोल। तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है, बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए। अच्छा आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत अट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है, ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के क्वालिटी दार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना, वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में, साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चले। फर्नीचर वर्ल्ड, फर्नीचर लवर्स की पहली पसंद, GT रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल।